গতকাল উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু। দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের মানুষের স্বপ্নকেরা এই সেতুতে এখন চলছে যানবাহন। এই সেতুটি এখন বাংলাদেশের দীর্ঘতম সেতু। তবে কেবল এই রেকর্ডই নয়, পদ্মা সেতুর ঝুলিতে রয়েছে 5টি বিশ্ব রেকর্ড, যার মাধ্যমে সহজেই বোঝা যায় এটি কেবল একটি সাধারণ ব্রিজ কিংবা সেতু নয়, বরং বাঙালির অহংকার হতে যাচ্ছে। প্রথম যে রেকর্ডটি সেটি হল গভীরতম পাইল। খরস্রোতায় পদ্মা নদীতে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। পানি প্রবাহের বিবেচনায় বিশ্বে আমাজন নদীর পরেই এর অবস্থান। মাটির 120 থেকে 127 মিটার গভীরে পাইল বসানো হচ্ছে এই সেতুতে। পৃথিবীর অন্য কোনো সেতু তৈরিতে এত গভীরে গিয়ে পাইল প্রবেশ করাতে হয়নি। পদ্মা সেতু পাইলিং এবং খুঁটির কিছু অংশে অতি মিহি মাইক্রোফাইন্ড সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এসব সিমেন্ট অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হচ্ছে। সাধারণত কোনো সেতু তৈরিতে এত মিহি সিমেন্ট ব্যবহার করা হয় না। পদ্মা সেতুর নদীতে থাকা 40টি পিলারের নিচে পাইল দেওয়া হচ্ছে স্পাতের, আর ডাঙার 2টি পিলারের পাইল কংক্রিটের। নদীতে যেসব পাইল বসানো হচ্ছে সেগুলো দেওয়া হচ্ছে 3 মিটার ব্যাসার্থের স্পাতের বড় পাইপ, যার ভেতরের অংশ ফাঁপা। নদীতে থাকা 40টি পিলারের মধ্যে 18টি পিলারের নিচে স্পাতের 6টি করে পাইপ দেওয়া হচ্ছে, বাকি 22টি পিলারে বসানো হচ্ছে 7টি করে পাইপ। ডাঙার 2টি পিলারের নিচে পাইল আছে 32টি। নদীতে পাইলিং করে তার মধ্যে রড এবং কংক্রিটের ঢালাই দেওয়া হচ্ছে। সর্বোচ্চ ক্ষমতার বিয়ারিং। পদ্মা সেতু এমনভাবে তৈরি করা হচ্ছে যেন তা প্রাকৃতিক দুর্যোগেও অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। সেতুটিকে ভূমিকম্প থেকে রক্ষা করতে ব্যবহার করা হচ্ছে ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং, যার সক্ষমতা 10,000 টন। এত বেশি সক্ষমতা সম্পূর্ণ বিয়ারিং এখন পর্যন্ত বিশ্বের কোনো সেতুতে ব্যবহার করা হয়নি। ফলে রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পেও পদ্মা সেতু টিকে থাকতে পারবে বলে অভিমত বিশেষজ্ঞদের। নদী শাসন। নদী শাসনের দিক থেকেও রেকর্ড করেছে পদ্মা সেতু। 14 কিলোমিটার নদী শাসন করা হচ্ছে পদ্মা সেতুর দুপ্রান্তে। এর মধ্যে সেতুর মাও প্রান্তে 1.6 কিলোমিটার এবং জাজিরা প্রান্তে 12.4 কিলোমিটার এলাকা নদী শাসনের আওতায় এনেছে পদ্মা সেতু। পদ্মা সেতু তৈরিতে মোট খরচ হয়েছে 30,193 কোটি 39 লক্ষ টাকা, যার মধ্যে 9,000 কোটি টাকাই খরচ করা হয়েছে নদী শাসনের জন্যে। এর আগে নদী শাসনে এককভাবে এত বড় দরপত্র বিশ্বে আর হয়নি। ব্রিজে ব্যবহৃত ক্রেন। পিলারের ওপর স্পান বসাতে যে ক্রেনটি ব্যবহার করা হচ্ছে সেটি চীন থেকে আনা হয়েছে। প্রতি মাসে এর ভাড়া বাবদ গুনতে হচ্ছে 30 লক্ষ টাকা। 2017 সালের জুন থেকে শুরু করে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত এই ক্রেনের জন্য খরচ হয়েছে 3.5 বছরে 12,60,000,000 টাকা। বিশ্বে আর কোনো সেতু তৈরিতে ক্রেনের জন্য এত ভাড়া গুনতে হয়নি। উল্লেখ্য, এই ক্রেনটির বাজার দর 2,500 কোটি টাকা। সেতু তৈরির উপাদান। আরেকটি রেকর্ড রয়েছে ঝুলিতে। পদ্মা সেতুতে বিশ্বে প্রথম কংক্রিট এবং স্টিল দিয়ে নির্মিত হচ্ছে। এই 2টি উপাদানে এর আগে কখনো সেতু নির্মিত হয়নি। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোর কারণেই পদ্মা সেতু বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বেই আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে।